আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। আর যদি আজকে আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয়। আর অবশ্যই নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছবে, আর আপনি সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর সবার উদ্দেশ্যে বলছি, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয়, আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো যাই হোক, এই যে আমাদের প্রতিদিনের সংসারের টুকিটাকি কাজকর্ম, তো এগুলো আমাদের চলতেই থাকে, প্রত্যেকটা সংসারেরই গল্প। তো হাজব্যান্ড এখানে কিছু গ্রসারি আইটেম নিয়ে এসেছিলো, আর সেগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি, আর এগুলো যেহেতু শেষ হয়ে যায় তো সেজন্য আবার নিয়ে আসতেই হবে। তো এখানে কিছু ডাল নিয়ে এসেছে, তার সাথে চিনি, তারপরে লবণ, সার্ফ, তো এগুলো সব কিছু নিয়ে এসেছে, আর কলকে শেষ হয়ে গেছিলো সেটাও নিয়ে এসেছে। তো এগুলো আমাদের প্রতিদিনের গল্প, এগুলো লাগবেই, খেতে গেলে মানুষকে অনেক কিছুই নিয়ে আসতে হয়, তাই না? তো সেজন্যে নিয়ে এসেছে, আর সব কিছু আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর এই সংসারের কাজগুলো কিন্তু আমরা সবাই ভালোবেসেই করে থাকি, আর সংসারকে ভালোবাসি বলে কিন্তু আমরা সব কিছু মেনে নিই, আর সব কিছু মেনে নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। এটা শুধু আমি না, আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফ হয়তো সবাই এটা করে, নিজের সংসারকে সবাই অনেক বেশি ভালোবাসে আর ভালোবেসে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখে। আর এই যে এখানে চিনিটা, এটা কিন্তু ফরচুনের চিনি ছিল, মানে অনেক ভালো, মানে দানাটা অনেক মোটা, অল্প চায়ের মধ্যে অল্প এই চিনিটা দিলে কিন্তু চাটা মিষ্টি হয়ে যায়। তো সত্যি এই ফরচুনের এই চিনিটা অনেক বেশি ভালো। তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন, আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর আমার এখন অনেক নতুন নতুন ভিউয়ার্স অ্যাড হচ্ছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া সবার প্রতি, আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর সত্যি সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আর আপনারা ভালোবেসে এত সুন্দর কমেন্ট করেন, সত্যি আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ, মানে ধন্যবাদ বলে ছোটো করবো না, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা সবার প্রতি। এভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিওতে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে, আর আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেকটাই সাহায্য করে। তো অবশ্যই এভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো যাই হোক, আমি কিন্তু গ্রসারি আইটেম সবগুলোই কিন্তু আমি ভরে নিয়েছি, আর যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু আমি এমনি রেখে দিয়েছি। আর তারপরে এই যে আলুগুলো কিন্তু আমি আগের দিনই ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন একটু ভালো করে গুছিয়ে নিলাম। আর এই নতুন আলুগুলোতে কিন্তু এখন অনেকটাই মাটি লেগে থাকে, তো সেজন্য ভালো করে ধুয়ে নিয়ে তারপরে যদি এভাবে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আর মানে রান্নার সময় কাজটা অনেকটাই সুবিধে হয়। তো যাই হোক, এই যে এখানে কিছু পেঁয়াজ নিয়ে এসেছিলো, আর পেঁয়াজগুলো আমি ভালো করে উঠিয়ে নিলাম। আর এখন যা বাজারের অবস্থা, মানে পেঁয়াজের যা দাম কি বলবো, প্রচুর পরিমাণে পেঁয়াজের দাম, মানে যে কোনো শাক সবজির অনেক দাম আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। তো কিছু নেই, তো কিছু করার নেই, খেতে তো হবেই, তাই না? খেতে গেলে অবশ্যই নিয়ে আসতেই হবে, যতই দাম হোক আর যাই হোক। তো সেজন্য নিয়ে এসেছে অনেকগুলো পেঁয়াজে কিন্তু নিয়ে এসেছে, আর এই যে আমি কিন্তু সবগুলো এখন ভালো করে গুছিয়ে নিলাম। আর এই পেঁয়াজ যদি তরকারিতে একটু মানে বেশি করে না দেওয়া যায়, তরকারিটা কিন্তু মোটেই ভালো হয় না, তো আমার মতে। আর যেহেতু আমরা যেহেতু বেশিরভাগ সময় মাছ মাংসটাই বেশি খাওয়া হয়, আর সেগুলোতে কিন্তু পেঁয়াজটা মানে বেশি দিতে হয়, পেঁয়াজটা বেশি না দিলে তরকারিটা একেবারেই ভালো লাগে না আমার মতে। আমার হাজবেন্ড তো বলে যে যতবারও বেশি করে দাও তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, কিন্তু তাও আমি চেষ্টা করি অল্প করে দেওয়ারই, কারণ বেশি মশলাটা কিন্তু শরীরের পক্ষে খুবই খারাপ, তো সেই জন্য আমি চেষ্টা করি অল্প মশলা দিয়ে সবসময় রান্না করার। তো সেটাই, তো এই যে আমি কিন্তু এদিকে সব কিছুই গুছিয়ে নিয়েছি। তো আমি আজকে আর বেশি কিছু কিন্তু শেয়ার করছি না, আর প্রতিদিন যেহেতু ভিডিও দিই, মানে কি ভিডিও দেবো সেটাই খুঁজে পাই না, প্রতিদিনের এই কাজকর্ম, তো রোজই আমি দেখাই, আর কি দেখাবো।
হয়তো অনেকেই ভিডিও দেখতে চায় না, এভাবে প্রতিদিনের একই কাজ একই কাজকর্ম, তো সেটা কোনো সময় ইচ্ছে করে না দেওয়ার। কিন্তু যেহেতু আমি এখন প্রতিদিনই ভিডিও আমি দিচ্ছি, তো সেজন্য কিছু করার নেই, আমি দেওয়ার চেষ্টা করি যতটুকুই পারি, সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করি। আর এই যে হাজবেন্ড এখানে কিছু অরেঞ্জ নিয়ে এসেছিল, আর এখন এই শীতকালে কিন্তু এই অরেঞ্জটা অনেক বেশি পাওয়া যায়, তো সেজন্যই এর আগেও নিয়ে এসেছিলো, সেগুলো খাওয়া হয়ে গেছে, আর তারপরে কিন্তু আবার নিয়ে এসেছে। তো এই যে আমি সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি, আর এদিকে রান্নাটাও করে নিয়েছি। আজকে আর রান্নার কোনো কিছু শেয়ার করিনি। আর এই যে এখানে কিন্তু আমি ডিম সিদ্ধ দিয়েছিলাম, আর সাথে কিন্তু আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ধনিয়া পাতাটা এখনও আছেই, তো ওটা কালকে শেষ হয়ে যাবে, কালকে রান্নাতে দিলে। তো এই যে এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে একটা ভাজা করে নিয়েছিলাম। আগের দিন হচ্ছে সবজি করেছিলাম, আজকে আর সবজি করিনি, তো ওখানে ভাজা করে নিয়েছি, আর বাঁধাকপি, আলু, বেগুন, সিম, মানে সব কিছু দিয়েই একটা ভাজা করে নিয়েছিলাম। আর সাথে হচ্ছে একটু আলু সিদ্ধ করেছি, ওটা আমার জন্য। আর এই যে ডাল, তো ডাল, আলু সিদ্ধ, আর ওই যে ভাজাটা, আর সাথে ওই যে ডিম সিদ্ধ দিয়েছিলাম। তো এগুলো দিয়ে আজকের আমাদের খাওয়া হয়ে যাবে, আজকে আর বেশি কিছু রান্না করবো না। সব সময় এই মাছ মাংস খেতে খেতে মানে কোনো সময় ভালো লাগে না, তখন যদি এই ধরনের হালকা খাবারগুলো খাওয়া যায় তাহলে কিন্তু সেটা অনেক বেশি ভালো লাগে। তো সেই জন্যই চেষ্টা করি কোনো সময় এগুলো দিয়ে খাওয়ার। তো এই যে তারপরে কিন্তু হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম, আর এখানে আমি পরে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। আর এই শীতকালে ভাতের সাথে পাঁপড়টা খেতে অনেক বেশি ভালো লাগে, তো সেই জন্য ভেজে নিয়েছি, আর এই যে হাজব্যান্ডকে কিন্তু খেতে দিয়েছিলাম। তো যাই হোক, পরে একটু ছাদে গিয়েছিলাম বিকেলের দিকে, তো সেটাই উপর থেকে, তো ছাদ থেকে একটু নিচে ভিডিও করছিলাম। তো এই যে আজকে হচ্ছে আমাদের যেহেতু বাজারের সামনে, তো সবাই জানে, যারা আমার ভিডিও দেখে সবাই জানে যে আমাদের কিন্তু বাজারের সামনেই বাড়ি, একেবারেই বাজারটার সামনে, আমাদের গেটের সামনেই সব কিছুই পাওয়া যায়। তো এই যে এখানে কিছু সবজি দোকান বসেছে, অনেক দোকানই বসেছে, আর আমাদের এই বাজারটা কিন্তু অনেকটাই বড়, মানে সব কিছুই পাওয়া যায়, এমন কোনো কিছু জিনিস বাকি নেই যেখানে পাওয়া যায় না, সবই পাওয়া যায়। আর এই যে এই দোকানগুলো কিন্তু কাপড়ের দোকান, আর ওই পাশের গুলো সবজির দোকান, তারপরে মুদিখানা দোকান রয়েছে, আর এই সাইডে কিন্তু আমাদের গেটের সামনে যেটা সেটা হচ্ছে কাপড়ের দোকান সবগুলি। তো এই যে আমি কিন্তু ছাদে যেহেতু গিয়েছিলাম, তো ভাবলাম যে একেবারে কাপড়গুলো নিয়ে আসি, আর এখন যেহেতু শীতকালে একটুতেই সন্ধ্যা হয়ে যায়, আর কাপড়গুলো এভাবে রেখে দিলে আবার তখন ঠান্ডা হয়ে যায় কাপড়গুলো, তো সেজন্যই কিন্তু আমি নিয়ে চলে আসলাম। আর যাই হোক, তো এই যে বিকেলের দিকে একটু চা করে নিয়েছিলাম, আদা চা, যেটা খেতে আমার মানে অনেক ভালো লাগে, আদা চাটা খেলে শরীর মন দুটোই অনেক ভালো লাগে আমার, আর সেজন্য কিন্তু আমি খেয়ে নিই। তো সাথে একটু পিঠা ছিল, সেগুলো নিয়ে নিলাম, আর দুটো বিস্কিট, তো সেটা দিয়ে কিন্তু আমি এখন এই যে সন্ধ্যার চাটা খেয়ে নেব। আর আবিরের জন্য দিকে ম্যাগি বসিয়ে দিয়েছিলাম। তো এই যে ম্যাগিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এই কয়েকদিন থেকে বলছে যে ওর ম্যাগিটাই বেশি ভালো লাগছে, আগের দিন খেয়েছিল সেজন্য বলছে যে আজকে আমি আবার খাবো, আর সেজন্যই কিন্তু আমি বানিয়ে দিয়েছি। আর ও টিউশনে গেছিলো আর সেখান থেকে চলে এসেছে, তো তারপরে কিন্তু ওকে আমি এটা খেতে দেবো। তো যাই হোক, এদিকে কিন্তু আবির টিভি দেখছে আর খাচ্ছে, আর বাচ্চারা কি বলবো, টিভি একটু না দেখলে আবার হবে না, টিভি না দেখলে আবার মোবাইল চাইবে, তো এখন ও হচ্ছে আমার মোবাইলটা মানে খুব একটা নেয় না, যে দেখি যে আমার মা এখন একটু মোবাইলে ব্যস্ত থাকে বেশি, তো সেই জন্যে কিন্তু এখন আর আমার মোবাইলটা বেশি নেয় না, আর বেশি একটু টিভিটাই দেখে, আর খুব একটা কিন্তু সময়ও পায় না, যেহেতু স্কুল টিউশনি সব কিছু নিয়ে অনেকটাই ব্যস্ত থাকে, খুব একটা সময় কিন্তু পায় না টিভি বা মোবাইল দেখার, তো সেজন্যই। আর এই যে হাজব্যান্ড কিন্তু নিয়ে এসেছিলো আমার জন্য একটা ডেয়ারি মিল্ক, আর একটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, মানে যে কোনো ধরনের চকলেট খেতে অনেক বেশি ভালো লাগে, পুরো বাচ্চাদের মতো, আমি এত বড় হয়ে গেছি কিন্তু এখনও বাচ্চাদের মানে বাচ্চা ছোটোবেলার সেই স্বভাবগুলো এখনও যায় না, তো সেটাই আমরা আবির আর আমি কিন্তু দুজনে মিলে এটা খেয়ে নিয়েছিলাম। তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন, ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।